আপনারা জানেন যে এবছর বছর দু হাজার চব্বিশের মাধ্যমিক পরীক্ষা আজকেই শেষ হয়েছে আপনারা অনেকদিন ধরেই বলছিলেন যে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন যেভাবে পর্ষদ মাননীয় মুখ্যমন্ত্রীর অনুমতানুসারে নতুন পদ্ধতি ব্যবহার করে যেভাবে এই পরীক্ষায় যেভাবে অসাধু পন্থা যেভাবে আটকেছে সেটা সম্পর্কে কিছু কথাবার্তা যাতে আপনারা আমাদের সঙ্গে সরাসরি বলতে পারেন তারা ব্যবস্থা করতে আগামী আগের দিন আমি বলেছিলাম যে আজকে বারো তারিখ পরীক্ষার শেষ দিনে আমি আপনাদের সঙ্গে বোর্ড সভাপতিকে নিয়ে মিলিত হব বোর্ড সভাপতি বলবেন তার আগে আমি সামান্য কতগুলো তথ্য আমি দিয়ে নিই তাহলে তারপর আপনারা প্রশ্ন করবেন এই এইটা মোটামুটি আজকে সাংবাদিক বৈঠকে রূপরেখা হিসেবে ধরা যেতে পারে এবছর মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ছিল ন লাখ তেইশ হাজারের সামান্য দু হাজার তেইশের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা এবছর প্রায় তেত্রিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে গতবার দু হাজার তেইশে ছিল সাত লাখের সামান্য কম পরীক্ষা কেন্দ্রের সংখ্যা কিন্তু সেই পরিপ্রেক্ষিতে আমরা প্রায় আরও একশোটা আমরা কমিয়ে দিতে পেরেছি এর কারণ নীতিগতভাবে অপশনাল রিসোর্স ইউটিলাইজেশন বা উপলব্ধ সংস্থানের সর্বোচ্চ ব্যবহার মানে এমনভাবে আমরা মিটিংগুলো করেছিলাম কনফারেন্সগুলো করেছিলাম যে এই বৃহৎ সংখ্যক ছাত্রছাত্রীকে আরও কম হলের মধ্যে কীভাবে আমরা আটিয়ে নিতে পারি এই নীতি নীতির এইটা এইটা আমরা নেওয়ার জন্যে এবং আগে থেকে ব্যবস্থা জন্যে এই ন লাখের বেশি স্টুডেন্ট অথচ গতবারের থেকে পরীক্ষা কেন্দ্র একশোটা কম এর মধ্যে আমরা শিক্ষক অশিক্ষক কর্মচারী এবং যারা ছাত্রী তাদের একটা সুষম বিন্যাসের মধ্যে আমরা আগে থেকে পরিকল্পনা করে আঁটিয়ে নিতে পেরেছি প্রত্যেকটি যে স্কুলগুলোতে সেন্টার সিলেকশনের ক্ষেত্রে সেই সব স্কুলগুলিতেই পরীক্ষা দেওয়ার নির্দেশ ছিল যেগুলিতে কমপক্ষে অন্তত কার্যকরীভাবে তিনটে সিসিটিভি আছে সম্পূর্ণ প্রাচীর দিয়ে বিদ্যালয় মানে একটা পাঁচিল দিয়ে পুরো বিদ্যালয় ভবন ঘিরে দেওয়ার ব্যবস্থা আছে এবং বিদ্যালয়ে ঢোকার মানে ওখানে প্রাচীর মানে বলতে কমপ্লিট গার্ড ওয়ার্ল্ড আর বিদ্যালয়ে ঢোকার আর বেরোনোর একটা প্রশস্ত রাস্তা আছে সেগুলো কি আমরা এবার উঁচু সেন্টার করেছি ফলে আমরা এবার দেখলাম যে সারা রাজ্যে খুব সুষ্ঠুভাবে পরীক্ষা হলো এবং জিরো টলারেন্স নীতি নিয়ে আমরা চললাম এবং কোন রকম সংস্থা ছাড়া আমরা পরীক্ষা সম্পন্ন করতে পারলাম দু হাজার তেইশ অব্দি গত বছর অবধি আমরা দেখছিলাম আসলে ব্যাপারটা গতবার আপনার অনেক গণমাধ্যম স্বাভাবিকভাবেই প্রশ্ন ফাঁস ইত্যাদি শব্দগুলো উঠে আসছিল দু হাজার তেইশ পর্যন্ত এটাকে আমরা রোখার জন্য একেবারে করতে না আমরা দেখতাম যে যেই যে মুহূর্তে কোয়েশ্চেন পেপার দেওয়া হতো স্টুডেন্টদের মোবাইলে ছবি তুলে বাইরে পাঠিয়ে দিত ফলে অনিবার্যভাবে সেটা কিছুক্ষণের মধ্যে সমস্ত গণমাধ্যম ফেসবুক থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ এইসবে ছড়িয়ে পড়তো আর তারপর শুরু হতো রাজ্য প্রশাসন বিদ্যালয় শিক্ষা বিভাগ এবং বোর্ডের বিরুদ্ধে একটা লাগাতার কুৎসা এবং কালিমা লেপন আমরা এই এটা প্রায় কুড়িটা মতো মিটিং করেছিলাম গত এক বছরে টানা পর্ষদের সঙ্গে যে কীভাবে আমরা এটাকে আটকাতে পারি এবং আধুনিক প্রযুক্তি মোবাইল যদি প্রযুক্তি হয় তাহলে তার প্রতিষেধক প্রযুক্তির মাধ্যমে আমরা রুখতে পারব এবং কিছু মানুষের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে হচ্ছিল কিছু অসাধু অসাধু কাজকর্ম কিছু লোক তারা করতে পারছিল এবং এটা আমরা ধরতে পারি যে এই কাণ্ড পরীক্ষার্থীরা পরিকল্পনা করে কিন্তু করছিল না বাইরের কিছু র্যাকেট বা গ্যাং এইটা তাদের দিয়ে বাইরে থেকে তাদের করাচ্ছিল এদের উদ্দেশ্য শুধুমাত্র তাদের ক্ষুদ্র স্বার্থ সিদ্ধির জন্যে একটা বাজে বদনাম করা যাতে প্রশ্ন ছবি শুরু পরীক্ষা শুরুর সঙ্গে সঙ্গে ভাইরাল করে দিতে পারে কারণ ভাইরাল করে ওই মুহূর্তে ফলে কোনো পরীক্ষার্থী উপকৃত হবেন এটা হতে পারে না ও বাইরে ভাইরাল করছে কিন্তু ভেতরে কি সত্যিই কোনো পরীক্ষার্থী উপকৃত হচ্ছে যে হোয়াটসঅ্যাপ করে ওটা পাঠাচ্ছে হচ্ছে না এটা পরীক্ষার্থীদের বোঝা উচিত এই প্রবণতা থেকে মাধ্যমিক পরীক্ষাকে ব্যবস্থা মুক্ত করার জন্য সমস্ত তুলনামূলক আলোচনা করে আমরা প্রশ্নপত্রে ঠিক হয় যে কিউআর কোড ব্যবহার করব যেটা অভিন্ন খুব সরল এবং ব্যয়বহুল নয় অথচ কার্যকরী এবং এর মাধ্যমে আমরা নির্দিষ্ট দায় এবং দায়িত্ব পালন করতে পারব সামাজিক সচেতনতা বাড়াতে পারবো এবং এই ধরনের অভিসন্দ্যমূলক প্ররোচনা ব্যবস্থা সম্পর্কে বা সন্দেহ সৃষ্টি করা বা সরকারকে কালিমালিপ্ত লিপ্ত করার প্রবণতাগুলি আমরা এবার প্রায় বহুলাংশে আমরা রুখে দিতে পেরেছি এইবার প্রশ্নে যে কিউ আর কোড ছিল সেটা প্রশ্নের ছবি থেকে যারা ছবি তুলেছিল এই কিউআর কোডের মাধ্যমে তাদের সঙ্গে সঙ্গে ধরা গেছে অসাধু চক্রগুলোর গ্যাংগুলোকে প্রত্যেকটাকে আইডেন্টিফাই করা গেছে তারা প্রশাসনে হস্তগত হয়েছে এই মিথ্যা প্রচার এবং কালিমা লিপ্ত করার প্রচেষ্টা আটকানো গেছে এবং যে সমস্ত ব্যক্তিরা অর্থের বিনিময়ে পরীক্ষার বেশ দিন আগে থেকে এই ধরনের অসাধু চক্র চালাচ্ছিল তাদের সবার মুখোশও ঘুরে গেছে এখন অব্দি মোট পরীক্ষার্থীর সংখ্যা এবছর বাতিল আমরা করেছি আজকে পরীক্ষার শেষ দিন মোট ছত্রিশ জন কারণ ওই কিউবার কোড এত তাড়াতাড়ি করা গেছে ওই কিউআর কোড প্রশ্নে ছিল বলে এছাড়াও আগামী দিনে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনে আরও কমিটি মিটিং করে অন্যান্য কিছু অমীমাংসিত বিষয়ে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবা হয়েছে যার মধ্যে রয়েছে যে টেস্ট পেপার থেকে শুরু করে অ্যাডমিট কার্ড দেওয়ার সময় প্রত্যেকটা স্কুলে বোর্ড থেকে পোস্টার বন্টন করা হবে সংবাদ মাধ্যমকে জানানো হবে ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দেওয়া হবে সমস্ত পরীক্ষার্থী এবং অভিভাবকদের জন্য ও প্রতিদিন পরীক্ষা শুরু হওয়ার সময় প্রতিটি হলে পরীক্ষা হলে ইনভিজিলেটরদের আমরা সামনে এবার থেকে লাগাতারই ক্যাম্পেনিং করব পরীক্ষার অনেক আগে থেকে যে কোনো অবৈধ বস্তু নিয়ে পরীক্ষার হলের মধ্যে যাতে কেউ না নেয় এবারও আমরা তার উপায় আমরা বোর্ড সবাইকে আবেদন আমরা জানাবো তাই যে সমস্ত ছাত্রীরা ছাত্রছাত্রীরা ধরা পড়েছে পরীক্ষা হলে মধ্যে মোবাইল বা ইয়ারপড নিয়ে তারা জেনে শুনেই নিয়ে এসছে এ সম্পর্কে সন্দেহের কোনো অবকাশ নেই আমি আবার আপনাদের মাধ্যমে সামনের বারে যারা পরীক্ষা দেবে এই ক্ষুদ্র গ্যাংটাকে বা যদি আবার যদি সক্রিয় হয় তার মাধ্যমে আমি আপনাদের মাধ্যমে তাদের কাছে আবার আবেদন জানাব মানে ন লক্ষ পরীক্ষার্থী যে পরীক্ষা দিয়েছে এবছর ফলে দু একটা এরকম বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আর কিন্তু কোথাও পার্টিকুলার দু একটা জেলায় আমরা লক্ষ্য করছিলাম সেখানেই বারবার হচ্ছিল কারণ গ্যাংটা ওখান থেকে অপারেট করছিল আর কিন্তু এরকম কোনো অপ্রীতিকর ঘটনা গোটা রাজ্যে কিন্তু ঘটেনি আমি খুব পরিষ্কারভাবে বলতে চাই এছাড়া আমার আর বিশেষ কিছু বলার নেই খালি একটা তথ্য আমি আপনাদের জানাতে চাই আমি গত এই পরীক্ষা শেষ হওয়ার গত দু তিন দিন আগে থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের একটা বৈঠক হয়েছিল সেই বৈঠক অনুযায়ী আমি জানাচ্ছি যে পর্ষদকে আমি আজকে জানিয়ে দিয়েছি মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী তার অনুমতি অনুমতানুসারে আগামী বছর মাধ্যমিক পরীক্ষা আগামী চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ শুরু হবে এবং দু হাজার পঁচিশে চব্বিশে ফেব্রুয়ারি শেষ হবে রুটিন বা ইত্যাদি বিষয় এগুলি পর্ষদ খুব দ্রুত ওয়েবসাইটে চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ শেষ হবে চোদ্দ থেকে চব্বিশ চোদ্দ তারিখ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ পনেরো তারিখ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সতেরো তারিখ ইতিহাস আঠেরো তারিখ ভূগোল উনিশ তারিখ লাইফ সায়েন্স কুড়ি তারিখ ফিজিক্যাল সায়েন্স বাইশ তারিখ অঙ্ক চব্বিশ তারিখ অপশনাল ইলেকটিভ সাবজেক্ট হ্যাঁ চোদ্দ পনেরো সতেরো আঠারো উনিশ কুড়ি বাইশ চব্বিশ এবার আমি আরও কিছু পয়েন্ট আছে সেটা দু একটা খুব সংক্ষেপে আমি বোর্ড প্রেসিডেন্ট আমাদের সঙ্গে আছেন আমি বোর্ডকে অভিনন্দন জানাবো আমি বোর্ডকে ধন্যবাদ জানাবো বোর্ড যেভাবে পরীক্ষাটা কন্ডাক্ট করেছে বছর এবং আমাদের সঙ্গে এতগুলো বৈঠকের ফলাফল হিসেবে যে এই কিউআর কোড ব্যবহার করে যে গ্যাংটা সরকারকে বিপদে ফেলার চেষ্টা করছিল তাদের তো ধরা পড়েইছে তারা এবং অসাধু প্রথা ব্যবহার করলে কি হয় ছাত্রছাত্রীদের আমি বলবো আমি এই ছাত্রছাত্রীদের ধরতে আমাদের ভালো লাগেনি এতে তাদের ভবিষ্যৎ নষ্ট নষ্ট হল এবং আমি চাইবো যে সামনের বারে যারা পরীক্ষা দিচ্ছেন আপনারা যে কষ্ট করে এই গ্যাং তাদের কাছে দেখলাম হোয়াটসঅ্যাপ গ্রুপ টুপ করে যে কসরত করতে হয়েছে তার থেকে অনেক কম কসরত করে আপনারা অনায়াসে পরীক্ষায় পাশ করে যাবেন এই সব ভুয়ো অসাধু যারা চক্র আছে তাদের কাছে আপনারা তাদের ফাঁদে পাতা পাতা ফাঁদে আপনারা পা দেবেন না এইটা আমি আপনাদের কাছে সামনের বা যারা পরীক্ষা দেবেন ছাত্রছাত্রী আপনারা খুব মন দিয়ে প্রস্তুতি নিন প্রশ্ন এবার কোনো কমপ্লেন ছিল না প্রশ্ন আপনাদের জন্য স্টুডেন্ট ফ্রেন্ডলি হবে আপনারা খুব ভালো করে প্রিপারেশান নিন আপনাদের পরীক্ষা দারুণ হবে আমি মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে আপনাদের সবাইকে অগ্রিম অভিনন্দন জানাবো আমি বোর্ড প্রেসিডেন্টকে বলবো এইটা নিন নিয়ে অন্তত একটা দুটো তথ্য প্রশ্ন বা আপনি কিছু আপনার দিক থেকে কিছু বলেননি তাহলে প্রশ্নই করুন ঠিক আছে একটা দুটো জেলার কি ছিল না সরকারকে মেলাইন করা ফলে পলিটিক্যাল মোটিভেশন ছিল কি ছিল না সেটা আমি আরো কয়েকদিন পরে বলতে পারবো যেহেতু পুলিশ রিপোর্টে প্রাথমিকভাবে এটা এটা ধরা পড়েছে যে এরা একটা নির্দিষ্ট গ্রুপ কাজ করছিল এতগুলো সেন্টারে কি মেটাল ডিটেক্ট আমি বারবার ছাত্রছাত্রীদের যেখানে বলছি বিজ্ঞপ্তি করছি টানা করছি আমরা তারপর তাদের তারা নিয়ে যাবে কেন মোবাইলটা নিয়ে তারা স্কুলে ঢুকবে কেন তারা যেভাবে লুকিয়ে নিয়ে ঢুক ঢুকছে সেটা আপনারাও জানেন কোথায় নিয়ে যাচ্ছে সেটা আমি বলতে চাইছি না এবার আমি কি প্রত্যেকটা জায়গায় মেটাল ডিটেক্টর নিয়ে আমি এটা লোক দাঁড় করানো এটা কোনো পন্থা হতে পারে না ভাই এই প্রযুক্তির যুগে এইচএস এর মানে মানে সংখ্যা পরীক্ষা কেন্দ্রের সংখ্যা অনেক কম অনেক কম হ্যাঁ তাও সেটা শুধুমাত্র যেগুলো সেন্সিটিভ কেন্দ্র সেখানে আছে আরেকটা জিনিস চিহ্নিত করেছেন বা যাদের সঙ্গে আপনি যেটা বললেন যে প্রশাসন চিহ্নিত করেছেন আমাদের সঙ্গে রাজনৈতিক কোনো সংস্থা বা অন্য কোনো রাজ্যের কোনো সংস্থা আছে কি না এটা যেহেতু পুরোটাই পুলিশ তদন্ত করছে এবং পুলিশ আমাদের পুরো রিপোর্ট দেয়নি তারা খালি এটা বলেছে একটা গ্যাং এটা করেছে এবং তারা পরীক্ষার্থী নয় তারা এবার তারা দেখুন মালদার বর্ডার আছে অন্য রাজ্যের থেকে কোনো লোক আসতেই পারে হ্যাঁ পুরো রিপোর্টটা আমরা যখন পুলিশের থেকে আমরা পাব তা যতটা ডিসক্লোজ করা যায় আমরা ততটা ডিসক্লোজ করবো এখন এই অবধি এইটুকু বলতে পারি কোচিং সেন্টারের তো বোর্ড যদি আমাদের লিখিতভাবে তালিকা দেয় যে এই অমুক অমুক কোচিং সেন্টারে হয়েছে তাহলে সেটা জেলা প্রশাসনকে আমরা বন্ধ বন্ধ করিয়ে করিয়ে একদম আমার তো মনে হচ্ছে যে টাকা তো একটা বড় ফ্যাক্টর যে আমরা প্রশ্ন বিক্রি করি আমাদের কাছে তোমরা প্রশ্ন পাবে এই রকম একটা উদ্দেশ্য নিয়ে এরা শুরু করে আর একই সঙ্গে মানে সরকারকেও বদনাম করা যাচ্ছে ওরা সিস্টেমকে মানে ফ্ল চাইছে আমরা সিস্টেমকে ফুল প্রুফ করতে চাইছি ফলে এখন এই এইসব অসাধু লোকের মনের মধ্যে ডুবুরি নামিয়ে কোনো লাভ নেই হ্যাঁ যে তারা আসলে কি উদ্দেশ্য থেকে এটা করছে মানে ভালো কথা নয় মানে মাধ্যমিক পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষা এগুলো ন লক্ষ স্টুডেন্টের ওপর তারা যে মানসিক চাপ তৈরি করছে তাদের অভিভাবকদের ওপর তারা যে পরিমাণ র্যাগিং করছেন ক্ষুদ্র রাজনীতির জন্যে আমি ন লক্ষ পরীক্ষার্থী এবং অভিভাবকদের বলবো যে বিরোধী রাজনীতিবিদদের এই ধরনের লাগাতার কুৎসার ফলে আপনাদের মনে যদি কোনো চাপ তৈরি হয় বা কোনো অসুবিধে হয় তা সেটা আপনারা গ্রাহ্য করবেন না সরকার আপনাদের সঙ্গে আছে মুখ্যমন্ত্রী আপনাদের যাবতীয় আপনাদের ছেলেমেয়েরা বাড়ির ছেলেমেয়েরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে তার জন্য সর্বোচ্চ ব্যবস্থা নিচ্ছে within 90 days যদি না কোনো বাধা থাকে 90 days একটু মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার কথা বলতে হবে তাই প্রাথমিকভাবে প্রাথমিক একটু মুখ্যমন্ত্রী সহ কথা বলতে হবে প্রাথমিকভাবে আমি বলতে পারি 90 দিনের মধ্যে বের